बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थीबृंद जिक्या खजा रहमतुल्लाह डिग्री कलेजे अनलाइन श्रेणी कार्यक्रम सबाई के शुभेच्छा। मोहम्मद हारिस प्रामाणिक सहकारी अध्यापक पदार्थ विज्ञान विभाग। आज के तुम्हारे साथे आलोचना करब अध्याय भेक्टर एवं भेक्टर एर मध्य भेक्टर ऑपरेटर डेल डेलर साथे फाई फाई स्केलर राशि देखिए पूर्व अपना ग्रेडियंट ऑफ फाई तारपरे देखो डेल डॉट ए अर्थात डाइवर्जेंस ऑफ फाई तारपर देखो डेल क्रॉस ए अर्थात कर्ल ऑफ ए। তাহলে এখানে আমরা তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। গ্রেডিয়েন্ট অফ ফাই এটা আমাদের সাধারণ নিয়মে আমরা গুণটা করব, তারপরে আছে ডাইভারজেন্স অফ এ এটা আমরা ডট গুণনের সাহায্যে করব, তারপর আছে কার্ল অফ এ এটা আমরা ক্রস গুণনের মাধ্যমে করব। তাহলে প্রথম আগে একটু বলে নিই অপারেটর, আসলে অপারেটরটা কি। অপারেটর হচ্ছে যে সকল রাশি নিজস্ব কোনো মান নেই কিন্তু অন্যের উপর চড়াও হইয়া অন্যের তার অন্যের মানের পরিবর্তন ঘটায় এই সকল রাশিকে বলবো আমরা অপারেটর, যাদের নিজস্ব কোনো অস্তিত্ব নেই। যেমন রুট ওভার ওয়ান এবং ওয়ান থার্ড এগুলোকে আমরা বলবো অপারেটর। ঠিক অনুরূপভাবে এখানে ভেক্টরের ক্ষেত্রে আমরা ভেক্টর অপারেটর ডেল ব্যবহার করব, তারপরে আমরা ব্যবধানের সময় ডি বাই ডিএক্স অপারেটর করব। এদের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু এরা অন্য রাশির পরিবর্তন স্বাধীন হবে, তাহলে যে রাশির নিজস্ব কোনো মান নেই অন্য রাশির মানের পরিবর্তন ঘটায় তাদেরকে আমরা বলব অপারেটর। তা দেখা যাক ভেক্টর অপারেটরটা কেমন। এখানে একটা ভেক্টর অপারেটর এটি আমরা লিখতে পারি এইভাবে ডিল বাই ডিল এক্স আই ক্যাপ ডিল বাই ডিল ওয়াই জে ক্যাপ ডিল বাই ডিল জে কে ক্যাপ, এই হলো ভেক্টর অপারেটর। তাহলে এখানে দেখা যাচ্ছে ভেক্টর অপারেটরের সাথে আবার এখানে ডিল বাই ডিল এক্স ডিল ওয়াই ডিল বাই ডিল ওয়াই ডিল বাই ডিল জে এটা দেখা যাচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন অপারেটর। তাহলে এখানে ভেক্টরের সাথে সাথে আরেকটা অপারেটর চলে আসলো ডিফারেন্সিয়েশন অপারেটর। এখন প্রথমে আমার এই ভেক্টর ডেল তার সাথে স্কেলার রাশি ফাই, তাহলে এরকম গ্রেডিয়েন্ট অফ ফাই এটাকে আমরা বলব গ্রেডিয়েন্ট অফ ফাই। তাহলে ফাই যদি একটা স্কেলার রাশি হয় সেই স্কেলার রাশিটা যদি এরকম হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড জেড স্কোয়ার মাইনাস এক্স এটাকে একটা রাশি তোমার ফাই। এখন আমি যদি গ্রেডিয়েন্ট অফ ফাই বের করতে চাই তাহলে এখানে দেখো কিভাবে করি এটা ডেল গ্রেডিয়েন্ট অফ ফাই, তাহলে ডেল এর পরিবর্তে আমরা লিখব ডেল ডি এক্স আই ক্যাপ প্লাস ডেল ডি ওয়াই জে ক্যাপ প্লাস ডেল জে টি ক্যাপ, তার সাথে আমার ফাই ফাই মান এক্স স্কয়ার নিয়ম হল যে এখানে অপারেটর ডেল বাই ডেল এক্স আমরা যে রাশি ব্যবকলন করব সেখানে যদি এক্স থাকে এটা আমার এক্স এর সাপেক্ষে ব্যবকলন এক্সের সাপেক্ষে ব্যবকলন, যে রাশির মধ্যে এক্স আছে আমরা তার ব্যবকলন করব, আর যে রাশির মধ্যে সম্পূর্ণরূপে এক্স নাই সে রাশির ব্যবকলন করলে হবে শূন্য। তাহলে এখন একটু দেখি আমরা ডেল ডেল এক্স এখান যদি এক্স স্কয়ারকে আমরা ব্যবকলন করি তাহলে ব্যবকলন করার নিয়মটা একটু দেখো, যা পাওয়ার থাকবে পাওয়ারটা সামনে এসে নেবে আর যে পাওয়ার আছে ওই পাওয়ার থেকে এক বিয়োগ মান বিয়োগ, তাহলে এখানে কত আসলো x স্কয়ার সরি 2x। তাহলে আমরা x স্কয়ারকে সঙ্গে গুণ করলে হলো কত আমার 2x,
কিন্তু যদি আমরা মিল না থাকে ডেল ওয়াই এখানে আসলে সেটা মানে ক্ষেত্রে এটা হবে কি শূন্য তাহলে এখানে আমরা এই কাজটা করে ফেলি দেখো এখানে আই ট্যাগটাকে আমি আগে দিয়ে রেখেছি তারপরে যে ডেল ডেল এক্স এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ডেল মাইনাস ডেল স্কয়ার এক্স আবার পুরো ভাগে এখানে ডেল ওয়াই জে ক্যাপ ইনটু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস ডেল স্কয়ার এক্স প্লাস এখানে জে ক্যাপ ডেল ওয়াই ডেল জেড এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড মাইনাস ডেল স্কয়ার এক্স মানে এটা ঠিকঠাক তখন এটা কিন্তু আমি ব্যবহার করব করি এক্স স্কয়ার কে করলে হবে এক্স আর এখানে আমার এক্স এর সাপেক্ষে করব এখানে এক্স নেই তাহলে এটা হবে শূন্য এখানে এক্স এর সাপেক্ষে করব এখানে এক্স আছে এক্স এর যদি আমি ডিএক্স এখানে যাব ডিএক্স নিচে ডিএক্স কাটা হবে কি কম তাহলে এটা থাকবে ডেল স্কয়ার অর্থাৎ ডেল বাই ডেল এক্স এখানে উপরে এক্স থাকলে কাটা এটা কি কম আচ্ছা এরপরে দেখো আছে কি জে এখানে দেখো ওয়াই সাপেক্ষে করছি এখানে এক্স স্কয়ার অতএব মিল না এটা শূন্য তারপর ওয়াই সাপেক্ষে করলে এখানে এক্স স্কয়ার কত হবে 2y সাথে জিরো আছে জে দুই হিসেবে থাকবে এখানে আছে কি x তাই x এখানে আছে জে এখানে ওয়াই সাপেক্ষে করলে এটা শূন্য হয়ে যাবে তারপর দেখো k প্রথমটা আমার শূন্য দ্বিতীয়টা যেহেতু জে এর সাপেক্ষে করতে সেখানে জে আছে 1 তাহলে থাকবে কি y স্কয়ার আর এখানে কি আছে মাইনাস জে স্কয়ার এখানে জে সাপেক্ষে করতেছি তাহলে এখানে 2 জে ইনটু হল x এখানে দেখো কি আসলো এখানে আসলো 2x মাইনাস জে স্কয়ার ইনটু হল আই ক্যাপ আর এখানে আসলো মাইনাস 2y জে ক্যাপ এখানে আসলো মাইনাস y স্কয়ার 2z x ইনটু জে ক্যাপ এই হলো আমার কি করলো এটা সাধারণ বীজগণিতের সাধারণ নিয়মে গ্রেড অফ গ্রেডিয়েন্ট অফ ফাই এর মান নির্ণয় এই হলো আমার তোমার কি গ্রেডিয়েন্ট অফ ফাই এখন আসি তোমার ডেল ডট এ অর্থাৎ ডাইভারজেন্স একটা ভেক্টরের ডাইভারজেন্স নির্ণয় এটা একটা ভেক্টরের ডাইভারজেন্স কিভাবে নির্ণয় করা হয় ডেল অফ a del dot a এখানে a একটা ভেক্টর যার মান আমি ধরে নিলাম যেমন এখানে x স্কয়ার y i ক্যাপ এখানে ধরো y z স্কয়ার প্লাস এখানে j ক্যাপ এখানে z x স্কয়ার এই ভেক্টরটা আমি ডাইভারজেন্স নির্ণয় করব তাহলে কি হবে দেখো ডেল ডট এ তাহলে আমার ডেল ভেক্টর এক্স আই ক্যাপ ডেল ওয়াই জে ক্যাপ ডেল জেড ঠিক ডট এক্স স্কয়ার ওয়াই আই ক্যাপ y z star z z star k এখানে আমরা দুটো দিচ্ছি একই সাথে আমি ডট গুণ করব এবং সাথে সাথে ব্যবকলনের কাজ করব তাহলে এখানে দেখো i ডট i সেটির কি আমার কি 1 i ডট i 1 আর তাহলে বাকি সবগুলো যদি গুণ হিসেবে আসে এখানে ডেল y ডেল x এখানে আমি একটু কি করি i ডট i এছাড়া i ডট j শূন্য i ডট k শূন্য তাহলে এখানে লিখতে পারি ডেল বাই ডেল x আর এখানে কি হলো x স্কয়ার y প্লাস এরপর আসি ডেল বাই ডেল y j ডট j এখানে j এর সহগ কি আসবে y z স্কয়ার তারপরে প্লাস k কে হচ্ছে ডেল বাই
जल्द एकांक क्या है जे स्क्वायर ऐसा तो ऐसा क्या सुनो एकांक क्या है बोलो तो ये आपने टू एक्स वाई एकांक क्या है आपने जे स्क्वायर एकांक क्या है बोलो आपने एक्स स्क्वायर एक लोगों डाइवर्जेंस अच्छा देखते हैं डाइवर्जेंस जेंस हम तो एक भावे दिन नहीं करते पाए फिर डाइवर्जेंस को लेकर स्केलर आशा फिर जो भी बोला है जे एक को मतलब बिंदु बोला है लोग वन माइनस वन प्लस वन या तो बिंदु दे डेल ऑफ ए दिन नहीं करते तमिल हम लेते हैं तो करा चले हमरा या तो बिंदु दे डेल ऑफ ए निम्न चले निम्न हमने बोले कि चले डेल डॉट ए समान समान या से टू इनटू वन इनटू माइनस वन प्लस वन का फोर स्क्वायर वन का फोर स्क्वायर चले कहने माइनस टू प्लस वन प्लस वन इक्वल तो इसे सुनो तो ए भी तो देखिए है क्या सुनो अच्छा ताहले अखाउं हमरा की बेर कोला डायवर्जेंस ऑफ ए बेर कोला एवं देख लाते हैं तो बिंदु ते डायवर्जेंस जें डायवर्जेंस ऑफ ए मान को तो इकने बात देख लाते हैं मान सुनो बेरेगा तो इवन हमरा डायवर्जेंस बेर करूँगा अखाउं हमरा इकने एक तो कथा से डायवर्जेंस ऑफ ए जो देश में हो जाता है तो हमारा बोली देश के क्या चुंगा की बात है अर्थात सोनी नजर है ताहले हमारा ए होल हमारे डायवर्जेंस एकदम देखो क्यों जे कार हमारा क्यों बोली कार देखो कार लो ताहले এখানে ডেল ক্রস এ হলো কার এখন আমরা এটাকে নিম্ন আকারে নিয়ে করব কে তাহলে দাদা অংশটা আমি সে দিয়ে লিখি ডেল ডেল বাই ডেল এ ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড এখানে হবে x স্কয়ার y y যদি স্কয়ার z x স্কয়ার তাহলে এখন দেখো i i এর সাথে আমরা কি গুণ হিসেবে আসবে এটা বা এই লাইন এই লাইন যদি আমি একবারে ব্যবকলন করি তাহলে y এখানে আসবে z x তাহলে এটা হবে কি শূন্য আর মাইনাস এখানে যদি করি তাহলে হবে কত 2 z y মাইনাস z এইবার এটা যদি গুণ করে বের করবে 2 टू जे एक्स माइनस ए क्या होगा ए क्या होगी सुनो कहने का जे जे इस आंकड़े को देखने जे नहीं प्लस के ए लाइन बार ए लाइन को ले देखने आपके का तो सुनो अरे कहने आपके का तो एक्स स्क्वायर तो लेकिन लाइन को माइनस टू वाई जे आई क्या माइनस टू जे डेट देख रहा माइनस स्क्वायर ठीक तो ए होगा हमारा क्रॉस गुण डेल क्रॉस ए अर्थात कार्ल ऑफ ए अब हम जानते हैं कि डेल क्रॉस ए इज नॉट इक्वल टू शून्य तो शून्य ना डेल क्रॉस ए जो भी शून्य ना हो तो इसका क्या मतलब होगा ये घूर्णनशील অর্থাৎ সংরক্ষিত না আর যদি শূন্য হয়ে যায় তাহলে সেটাকে বলবো আমরা ঘূর্ণন অঘূর্ণনশীল আর যদি শূন্য না হয় তাহলে সেটাকে বলবো আমরা ঘূর্ণনশীল তাহলে এখানে দেখো আমরা কি করলাম গ্রেডিয়েন্ট অফ ফাই দেখলাম ডাইভারজেন্স অফ এ দেখলাম আর কার্ল অফ এ তাহলে কার্ল এ দেখলাম অর্থাৎ ভেক্টর অপারেটর বি এর সাথে এ যদি ক্রস গুণ করি তাহলে সেটা হবে কার্ল ভেক্টর অপারেটর বি এর সাথে যদি আমি কোন ভেক্টর ডট গুণ করি তাহলে সেটা হলো ডাইভারজেন্স আর যদি নরমাল একটা স্কেলার রাশির সাথে যদি তোমার ভেক্টর অপারেটর সাধারণ নিয়মে গুণ করি তাহলে সেটা গ্রেডিয়েন্ট অফ
हाय ये हलो हमारे आज के विषय वस्तु देखल आज के देखल वेक्टर ऑपरेटर ग्रेडियंट ऑफ फाई डाइवर्जेंस ऑफ ए एक वेक्टर कर्ल ऑफ ए एक वेक्टर ये हमारा तुम्हार डाइवर्जेंस एवं कर्ल एवं ग्रेडियंट ऑफ फाई निर्णय करते पारी आशा करी तुम्हारा बुझते पेरेछो एवं आजकल अनुकरणे बोयेर जे सकल उदाहरण बोयेर अनुसूचित जो अंकगुलो देवा आछे करार चेष्टा करबे আজকে মতো এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।